শুভ নববর্ষের প্রতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা টেক নিউজ। তবে একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সর্বপ্রথম খবর হচ্ছে ওপো 5 2020 এবং ওপো A9 2020 দুটি ফোনে অ্যান্ড্রয়েড 11 আপডেট এসে গেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর, ওপো 13 ওপো Reno6 এই ফোনটি প্রায় সম্পূর্ণ স্পেসিফিকেশন পাস হয়ে গেছে। স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখা যাচ্ছে, ভিডিও পজ করে পড়তে পারেন। পরবর্তী খবর হচ্ছে ভিভো 13 ভিভো Y11 এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 এর ভিত্তিতে ফান্টাওয়েস 11 আপডেট রোল আউট শুরু করে দিয়েছে। পরবর্তী খবর হচ্ছে স্যামসুং 13 স্যামসুং গ্যালাক্সি A6 এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 আপডেট রোল আউট শুরু করে দিয়েছে। পরবর্তী খবর হচ্ছে গুগল 13 গুগল পডকাস্ট অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে 100 মিলিয়ন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, আর এটি বিশ্বের প্রথম পডকাস্ট অ্যাপ্লিকেশন যেটি 100 মিলিয়ন ডাউনলোড কমপ্লিট হয়েছে। পরবর্তী খবর হচ্ছে TCL-এর তরফে TCL একটি ফোল্ডেবল স্মার্টফোনের কনসেপ্ট তৈরি করেছে, চলুন সেই কনসেপ্টটি দেখে নেওয়া যাক। পরবর্তী খবর হচ্ছে পাবজি তৃতীয় পাবজি PC 11.2 আপডেট 28 এপ্রিল রোল আউট শুরু করবে বলে জানা গেছে একটি রিপোর্ট দ্বারা, এবং নতুন কয়েকটি জিনিস যোগ করবে যার কয়েকটি ছবিও সামনে এসেছে, ছবিগুলি স্ক্রিনে দেখিয়ে দেবো। পরবর্তী খবর হচ্ছে অ্যাপেলের তরফে অ্যাপেল iPhone 13 এবং 13 Pro এরকমই হবে বলে জানা গিয়েছে, ডিজাইনে কোনো পরিবর্তন নেই। পরবর্তী খবর হচ্ছে গুগলের তরফে গুগল অ্যাসিস্ট্যান্টের মধ্যে কয়েকটি নতুন বৈশিষ্ট্য যোগ করছে, যেমন আপনার হারানো ফোনকে খুঁজে পেতে পারবেন। সম্পূর্ণ তো আমি এখানে বলতে পারবো না, তবে চেষ্টা করবো স্ক্রিনে দেখিয়ে দেওয়ার। পরবর্তী খবর হচ্ছে অ্যাপেলের তরফে একজন ছেলে অনলাইনে নর্মাল অ্যাপেল অর্ডার করেছিল, কিন্তু তার নর্মাল অ্যাপেলের পরিবর্তে একটি আইফোন চলে আসে, যার সম্বন্ধে তিনি নিজেই টুইট করে জানিয়েছেন এবং কয়েকটি ছবিও শেয়ার করেছেন, সেগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে কল অফ ডিউটি মোবাইলের তরফে কল অফ ডিউটি মোবাইল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন 2021 3 জুন থেকে শুরু হবে বলে জানা গিয়েছে, আর এখানে $2 বিলিয়ন পুরস্কার থাকবে বলে জানা গিয়েছে। পরবর্তী খবর হচ্ছে ওপো 13 ওপো A74 যে ফোনটি অতি শীঘ্রই ভারতে চালু হবে বলে জানা গিয়েছে, এবং ফোনটির দাম 20,000 টাকার কাছাকাছি হবে বলে জানা গিয়েছে। সাথে ফোনটি সম্পূর্ণ স্পেসিফিকেশনও পাস হয়ে গেছে, স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে, ভিডিও পজ করে পড়তে পারেন। পরবর্তী খবর হচ্ছে মোটোরোলা G40 এবং G60 দুটি ফোন গিগবেঞ্চে লিস্ট হয়েছে। স্ন্যাপড্র্যাগন 732 জি প্রসেসর অ্যান্ড্রয়েড 11 সহ মোটো G40-তে 4 GB র্যাম থাকবে এবং মোটো G60-তে 6 GB র্যাম থাকবে বলে জানা গিয়েছে। পরবর্তী খবর হচ্ছে ওপো 13 ওপো CPH2247 এই মডেল নম্বরটি NBTC সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং ওপো CPH2235 এই মডেল নম্বরটিও NBTC সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে ভিভো 13 ভিভোর এই দুটি মডেল নম্বর NBTC সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, তবে ফোনের নাম এখন পর্যন্ত জানা যায়নি। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি 13 রিয়েলমি Q3 সিরিজের ফোন নিয়ে আসে, যা আমি কালকে ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম, আজকে তার পোস্টার সামনে এসেছে, পোস্টার আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে আইকু 13 থেকে আইকু T নামে একটি ফোন আসবে বলে জানা গিয়েছে, যেটি IMEI সার্টিফিকেশন দ্বারা, সাথে ফোনটি সম্পূর্ণ স্পেসিফিকেশনে পাস হয়ে গেছে, স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, ভিডিও পজ করে পড়তে পারেন। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি C11 2021 এই ফোনটি নিমকো সার্টিফিকেশনে দেখা গিয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে আইকু তরফ থেকে আইকু 5 নিও যে ফোনটি কয়েকদিন আগে চাইনাতে চালু হয়েছে, এই ফোনটি ভারতে রিব্র্যান্ড হয়ে iQOO 7 নামে চালু হয়েছে, যা এই পোস্টারটির দ্বারা জানা গিয়েছে। পরবর্তী খবর হচ্ছে স্যামসুং 13 স্যামসুং নোটবুক PC FCC সার্টিফিকেশনে লিস্ট হয়েছে Windows 10 সহ, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। খবর হচ্ছে রেডমি তো ডিজিটাল চ্যাটেশন অনুযায়ী স্ন্যাপড্র্যাগনের প্রসেসার সঙ্গে রিয়েলমি 2টি 4G ফোন নিয়ে আসছে, এবং একটি মিডিয়াটেকের প্রসেসার 5G ফোন নিয়ে আসছে, যেগুলি কম দামের মধ্যে আসবে। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি তো রিয়েলমি একটি 49 ইঞ্চি অথবা 50 ইঞ্চি TV মে মাসের দিকে ভারতে নিয়ে আসতে চলেছে, কোম্পানির তরফ থেকে একজনকে টুইটারে রিপ্লে দিয়ে জানিয়েছে। পরবর্তী খবর হচ্ছে পোকো 13 পোকো X3 এই ফোনটি একজন 2020 সালের ডিসেম্বর মাসে কিনেছিল, কিন্তু হঠাৎ করে ফোনটি বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে, যার কয়েকটি ছবি এখন অনলাইনে পাস হয়ে গেছে, ছবিগুলি আপনাকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে হবে 13 হবে 20 এপ্রিল একটি নতুন ইভেন্ট আসছে, যে ইভেন্টে একটি ট্যাবলেট চালু করবে বলে জানা গেছে, এই ওর পোস্টার। পরবর্তী খবর হচ্ছে স্যামসুং 13 স্যামসুং গ্যালাক্সি ট্যাব SML Lite 5G এইরকমই দেখতে হবে বলে জানা গেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সর্বলাস্ট খবর হচ্ছে অ্যাপেলের তরফে অ্যাপেল পেন্সিল 3rd জেনারেশন যার কয়েকটি ছবি এখন অনলাইনে ফাঁস হয়ে গেছে, ছবি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, এই মাসেই চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে। বাস বন্ধু, ভিডিও এখানে আছে, ভিডিও পছন্দ হলে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।